স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেশি উচ্চতায় বইছে ভোলার মেঘনার জোয়ারের পানি। এরই মধ্যে স্রোতের তোড়ে জেলা সদর উপজেলার নাসিরমাঝি, তুলাতলি ও ইলিশা সহ বিভিন্ন এলাকায় বেড়ি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে শহর রক্ষা বাঁধ, প্লাবিত হয়েছে মনপুরা বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন এলাকাও, পানিবন্দী হয়েছে বহু মানুষ। বেড়ি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এই অবস্থায় কি করা কি করণীয় আছে সরকারের জানি না, কিন্তু কাজ তো আগে থেকে করা উচিত ছিল। দোকান করে আগে সব লেগে গেছে, কিছু হয়নি। বেড়িটার দিকে একটু লক্ষ্য করে ছান, আমরা রাত্রে যদি ছুটে যাই আমরা কি ভাবে করবো? এখন যদি রাত্রে ছুটে যাই তাহলে আমাদের এই এলাকাবাসী মানুষ কোথায় যাবে, কোথায় থাকবে? ধনিয়া থেকে শুরু করে কাঁচিয়া এবং আপনার যে ইলিশা পয়েন্ট আছে, পুরো এমবেটমেন্টে আমাদের বিভিন্ন পয়েন্টে আমাদের সার্ভিস ইঞ্জিনিয়ার এবং এসডিদেরকে আমরা নিয়োগ করে রেখেছি। যে সমস্ত জায়গাগুলো ঝুঁকিপূর্ণ আছে আমরা তাৎক্ষণিকভাবে মেরামতের ব্যবস্থা নিচ্ছি। অতি জোয়ারে প্লাবিত হয়েছে লক্ষ্মীপুরের মেঘনাপাড়ের প্রায় 60 কিলোমিটার এলাকাও। সেখানে পানিবন্দী হয়ে পড়েছে 40 গ্রামের 2 লক্ষাধিক মানুষ। ব্যাপক ক্ষতি হয়েছে পোলট্রি খামারের, ডুবেছে ফসলি জমি, ভেসে গেছে মাছের ঘের। পানিতে অনেকের পুকুরের মাছ চলে গিয়েছে। আর লরেন্স ইউনিয়নে এসে আমরা যেটা দেখলাম, এখানে ওসমান সাহেবের যে মুরগির খামারটি ছিল, তাস মুরগি পোলট্রি ফার্ম, সেটাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আনুমানিক 5,500-এর মতো মুরগি একসাথে মারা গিয়েছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে বিষয়টি অবহিত করছি, তিনি এটি অ্যাসেসমেন্ট করে নিয়ে যাবেন, ডি ফর্মে রিপোর্ট দেবেন। নাদিয়া আফরিন, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।